চুল পড়তে পড়তে টাক মাথা হয়ে গেছে নতুন চুল গজাচ্ছে না চুল পাতলা হয়ে গেছে চুলের গোড়া নরম হয়ে গেছে চুল পড়া কিন্তু একটা কমন বিষয় যতবার আমরা চুল আছড়াই ততবার চিরুনিতে কিন্তু চুল উঠে আসে এই চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল ঘন কালো সিল্কি এবং ঝরঝরে হবে টাক মাথায়ও নতুন চুল গজাবে ছেলে হোক মেয়ে হোক সবাই এই রেমেডিটি ব্যবহার করে আকর্ষণীয় সুন্দর ঘন আলো সিল্কি চুল পেতে পারেন এতটা সিল্কি ঘন চুল হবে যে আপনারা সামলাতেই পারবেন না চিরুনি দিয়ে আচরানোর পর একটাও চুল ঝরবে না এখন আমি রেমেডিটি তৈরি করবো এর জন্য আমার প্রথমে লাগবে হলো পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আমি আজকে যে রেমেডিটি তৈরি করব এই রেমেডিটি খুব সহজ এবং একদিন তৈরি করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই পানির মধ্যে আমি এখন অ্যাড করব চাপাতি বাসায় কিন্তু চাপাতি থাকে ঘরোয়া উপায়ে আমি আজকের এই রেমেডিটি তৈরি করব চুলের জন্য এখানে আমি দু চা চামিচ পরিমাণ চা পাতি পানির সাথে মিশিয়ে নিচ্ছি চা পাতি আমাদের চুল সিল্কি করে চুল ঝরঝরি করে চুলের গোড়া মজবুত করে এখানে চা পাতি মেশানোর পর এটা আমি দশ মিনিট এভাবে রেস্টে রেখে দেব এভাবে দশ মিনিট রাখার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক এ সময় আমি দ্বিতীয় কাজটি করব। এটা দশ থেকে পনেরো মিনিট এভাবে রাখার পর যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন দুই নাম্বার কাজ করতে হবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি পানিতে ভেজানো চাপাতি দিয়ে দিচ্ছি চায়ের লিকার আমি এই পাত্রে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি মনে হয় পানির পরিমাণ একটু কম হয়েছে তাহলে আপনারা এখানে আরও একটু পানি অ্যাড করে দিতে পারেন এরপর এর সাথে অ্যাড করছি লবঙ্গ এই মশলাটা আমাদের চুল পড়া একেবারে বন্ধ করে দেয় নতুন চুল গজাতে সহায়তা করে এই লবঙ্গ এখানে আমি সাতটা দিয়েছি এটা আমি পাঁচ থেকে দশ মিনিট জাল দিয়ে নেব এই চায়ের লিকারটা যখন ঘন হয়ে যাবে কালারটা আরো একটু গাঢ় হয়ে যাবে ঠিক সে সময় আমি এই চায়ের লিকারটা চুলা থেকে নামিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট পর এই চায়ের লিকারটা দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়েছে এটা তৈরি হয়ে গেছে রেমেডি তৈরির জন্য এরপর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর একটা ছাঁকনির সাহায্যে আমি চায়ের লিকারটা ছেঁকে নিচ্ছি এখানে এক কাপের মতো আছে যেহেতু আমি এক কাপ পানি দিয়েছিলাম এরপর এই চাইল লিকারের সাথে আমি মাত্র দুইটি উপকরণ অ্যাড করবো এই রেমেডিটি আপনাদের চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে চুল গজাবে টাক মাথায়ও কিন্তু চুল গজাবে আজকের এই রেমেডিটি ছেলে মেয়ে সকল বয়সের সবাই চুলে ব্যবহার করতে পারবেন এরপর এর মধ্যে অ্যাড করছি আমি লেবুর রস লেবুতে আছে ভিটামিন সি যেটা আমাদের চুলের গোড়া মজবুত করে এবং চুলের গোড়ায় যে খুশকি হয়ে থাকে এই খুশকির সমস্যাটা দূর করে দেয় শীতকালে খুশকির সমস্যাটা কিন্তু বেশি পরিমাণে হয় এই খুশকির কারণে কিন্তু আমাদের চুল পড়া বেশি হয় এখানে আমি এক থেকে দু চা চামিচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর সাথে লাস্ট একটি উপকরণ অ্যাড করব সেটা হলো শ্যাম্পু এখানে আমি ডাব শ্যাম্পু নিয়েছি আপনারা যে শ্যাম্পুটা আপনাদের চুলে ব্যবহার করেন সেটা এখানে অ্যাড করে দেবেন চুল অনুযায়ী আপনাদের যেটুকু শ্যাম্পু লাগে আপনারা সেটুকু এই চায়ের লিকারে অ্যাড করে দেবেন আজকের এই রেমেডিটি একবার তৈরি করে আপনারা কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে আপনাদের চুলে ব্যবহার করতে পারবেন চায়ের লিকারের সঙ্গে শ্যাম্পু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর তৈরি হয়ে গেল এই রেমেডিটি যেটা ব্যবহারে আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে এটা কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা যেভাবে চুলে শ্যাম্পু করেন ঠিক সেভাবে আপনারা চুলটা ধুয়ে নেবেন এটা আপনারা সপ্তাহে দু থেকে তিনবার আপনাদের চুলে ব্যবহার করবেন দেখবেন আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে গেছে চুল লম্বা হয়েছে ঘন হয়েছে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে এটা আপনারা একটা কাচের কৌটো করে সংরক্ষণ করতে পারেন কাঁচের কৌটো অথবা প্লাস্টিকের কৌটো করে ঠিক এভাবে আপনারা রেখে দেবেন যদি পারেন এটা ফ্রিজে নর্মালে রাখার চেষ্টা করবেন চুলে ব্যবহারের আধা ঘন্টা আগে শুধু ফ্রিজ থেকে বের করে রেখে এটা চুলে ব্যবহার করবেন দেখবেন মাত্র পনেরো দিনে আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে গেছে নতুন চুল গজাবে চুল ঘন হবে লম্বা হবে এবং অবশ্যই সিল্কি হবে আজকে এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ